আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক প্রবাসক ইতিহাস বিভাগ বান্দরবন সরকারি কলেজ তো এই পর্যায়ে আমি আলোচনা করব বাংলার ইতিহাস মধ্যযুগ অর্থাৎ যেটা সুলতানি আমল বারোশো চার থেকে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত এটা ক্লাস স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষ এবং স্নাতক সম্মান স্নাতক ফার্স্ট দ্বিতীয় বর্ষের বিএ এবং এর শিক্ষার্থীদের জন্য তো আমার বাংলার ইতিহাসে এ পর্যন্ত আমি দশটা অনলাইন ক্লাস নিয়েছি তো অনলাইন ক্লাসে আমার সিলেবাসের গুরুত্বপূর্ণ টপিকগুলো শেষ তো আজকে আমি আরও কয়েকটি টপিক আলোচনার জন্য সিলেক্ট করেছি তার মধ্যে একটি আজকে আলোচনা করবো আর সেটা হলো মধ্যযুগের মধ্যযুগের ইতিহাসের উচ্চ সময় অর্থাৎ বাংলায় মধ্যযুগের ইতিহাস যে রচনা আমরা যে বাংলার মধ্যযুগের ইতিহাস পড়ি সেই ইতিহাসের জন্য কি কি উৎসগুলো আমরা পেয়েছি বা কোন কোন উৎসের উপর ভিত্তি করে মধ্যযুগের ইতিহাস রচনা করা হয়েছে সেটাই আমি আজকে আলোচনা করব তো বাংলার মুসলিম আমল যেটা অর্থাৎ বারোশো পাঁচ থেকে বক্তিয়ার খলজির বাংলা জয়ের পর থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই পুরা সময়টাই মুসলিম আমল ধরা হয় এটা সুলতানি আমল বলা হয় প্রথম অংশটা পরবর্তীতে মোগলরা বাংলা জয় করলেও এটা মুসলিম আমলে ছিল তো এই আমলের ইতিহাসে উপাদান অপর্যাপ্ত বলা হয় অর্থাৎ এই আমলের জন্য আরও গবেষণার প্রয়োজন আছে বলে ঐতিহাসিকগণ মনে করেন তো এই আমলের অনেক তথ্যের উৎস বাংলাদেশের ভিতরে নেই অর্থাৎ বেশিরভাগই বাংলাদেশের বাহিরে কারণ আমরা বেশিরভাগ সময় দেখি যে এই সময় বাংলার শাসনটা অর্থাৎ এই সময় বাংলার শাসকগণ বেশিরভাগই অঞ্চলের বাহিরের থেকে এসেছেন এবং আবার কোনো কোনো সময় বাংলা দিল্লির অধীনে ছিল ফলে দিল্লির অনেকেই বাংলার ইতিহাস রচনা করছেন বাংলাদেশে এসে ঘুরে গিয়ে তো সেজন্য এখানে এই এই আমলের ইতিহাস বাংলাদেশের ভিতরের থেকে বাংলাদেশের বাইরে দিল্লিতে ওর উপাদান বেশি রয়েছে তো বা মুসলিম আমলে বাংলাদেশের ইতিহাসের উপাদানকে আমরা কয়েক ভাগ ভাগ করে আলোচনা করতে পারি যে প্রথমে আমি যেটা আলোচনা করতে চাচ্ছি যে সমসাময়িক সমসাময়িক ইতিহাসগ্রন্থ অর্থাৎ সে সময়কার ইতিহাসগ্রন্থগুলো মূলত মধ্যযুগের বাংলার বাংলার ইতিহাসের অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচিত বাংলাদেশের মুসলিম শাসনের প্রাথমিক আমলের ইতিহাস গ্রন্থগুলো প্রায় সবই অর্থাৎ বাংলাদেশের বাইরে সেটা প্রথমে বলেছি যে এইগুলোর মধ্যে প্রথমে একেবারে শুরুতে যে গ্রন্থটার কথাই বলতে হয় মিনহাজুর সিরাজের মিনহাজুর সিরাজ রচিত তবাকাতে নাসিরি সবচেয়ে উল্লেখযোগ্য এবং সর্বাধিক পরিচিত এই গ্রন্থটি তো এটা রচনা হয় মূলত বারোশো চুয়াল্লিশ থেকে বারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো মিনহাজুর সিরাজের যিনি লেখক তিনি মূলত দিল্লি সুলতান নাসিরুদ্দিন মাহমুদের অধীনে কাজী পদে চাকরি করতেন তো সুলতান নাসিরুদ্দিন মাহমুদের নাম অনুসারেই আসলে ওই নাসিরুদ্দিন মাহমুদের নাম অনুসারেই তিনি এই গ্রন্থটা করেছেন যে তবাকাতি নাসিরি অর্থাৎ গ্রন্থটি তিনি নাসিরুদ্দিন মাহমুদ মূলত উৎসর্গ করেছেন বলা যায় তো এই গ্রন্থে বাংলার গভর্নর তিনি অর্থাৎ মিনহাজ সিরাজ তিনি বাংলার গভর্নর ইজুদ্দিন তুগরল তুগাল খানের সময় বারোশো তেত্রিশ থেকে বারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যেই তিনি বাংলায় আগমন করেন এবং এই সময় তিনি বক্তিয়ার খলজির একজন একেবারে খুব কাছের একজন সহসর যিনি জীবিত ছিলেন ওই সনিক সনিকের যার নাম মুতামিদ মুতামিদ দৌলার নিকট থেকে তিনি তথ্য সংগ্রহ করেন তথ্য সংগ্রহ করেন মিনহাজু সিরাজ ঐতিহাসিক মিনহাজু সিরাজ তথ্য সংগ্রহ করেন যা তবাকাতে নাসির গ্রন্থে উল্লেখ তিনি লিপিবদ্ধ করে রেখেছেন তাই এই গ্রন্থটি বলা যায় একমাত্র নির্ভরযোগ্য গ্রন্থ অর্থাৎ সে সময়কার বক্তিয়ার খজির বাংলা বিজয়ের সে সময়কার একেবারে নির্ভরযোগ্য একটি গ্রন্থ হলো তবাকাতাইন নাসিরি এরপর যে গ্রন্থটির কথা বলতে হয় জিয়াউদ্দিন বারানি তারিখে ফিরোজ শাহী তারিখে ফিরোজ শাহী গন্ত জিয়াউদ্দিন বারানির তারিখে ফিরোজ শাহী তো বুঝায় যাচ্ছে যে জিয়াউদ্দিন বারানি তিনি আসলে দিল্লিতেই চাকরি করতেন তারিখে ফিরোজ শাহী যেটা ফিরোজ শাহী ব্লগের কথায় বলা আছে তো তবাকাতাইন নাসিরি গন্তই মূলত বারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত ষাট থেকে একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত ইতিহাস লিপিবদ্ধ রয়েছে এর পরের ইতিহাসগুলো জানার জন্য আমরা মূলত তারিখে ফিরোজ শাহী তারিখে যেটা ওটার উপর নির্ভর করে যেটা তারিখে ফিরোজ শাহীতে বারোশো ছেষট্টি থেকে ফিরোজ শাহ তুগলকের ছয় বছরের রাজত্বকাল পর্যন্ত অর্থাৎ তেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ইতিহাস লিপিবদ্ধ করেছে তো এই গ্রন্থগুলো থেকেই মূলত বাংলার ইতিহাস জানা যায় যদিও সে সময় অর্থাৎ জিয়াউদ্দিন বারানের সময় বাংলা বেশিরভাগ সময় স্বাধীন ছিল তাই জিয়াউদ্দিন বারাউদ্দিনের বারানের পক্ষে বাংলায় আসা সম্ভব হয়নি তিনি মূলত দিল্লিতে বসে বসে ওই তারেক ফিরোজ গ্রন্থে বাংলার তথ্যগুলো উল্লেখ করেছেন তো তিনি তার গ্রন্থে বাংলাকে একটি বলগাকপুর অর্থাৎ বিদ্রোহীদের দেশ বলে অবহিত করেছেন এবং নিজে তিনি নিজেও দিল্লি থেকে এসে বাংলায় এসে রচনা করেননি দিল্লিতে বসে রচনা হয়তো বাংলার অশান্ত পরিবেশের কারণে যে অদ্দিন বাড়ানি আর বাংলায় আসা সম্ভব হয়নি তার ফিরোজাহী গ্রন্থে তা বাংলা নিয়ে তেমন তথ্য নেই তবে যেটা আছে সেটাও কিন্তু নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তারপর আরেকটি গ্রন্থের কথা বলতে হয় যে খাজা আব্দুল মালিক ইসামির রচিত ফুতুহু সালাতিন ফুতু সালাতিন গ্রন্থখানি এখানেও তিনি তো ফুতু সালাতিন গ্রন্থের লেখক খাজা আব্দুল মালিক ইসামি তিনিও কখনো বাংলায় আসেননি তিনিও জিয়াউদ্দিন বারানির মতো দিল্লিতে বসে বসে ইতিহাস রচনা করেছেন তার গ্রন্থে তবে আশার্যের বিষয় হলো, তার এই ফুতু সালাদিন গ্রন্থে এমন অনেক তথ্য ছিল নির্ভরযোগ্য যেটা জিয়াউদ্দিন বারানির তারিখে ফিরোৎসাহিত ছিল না আরেকজন লেখকের কথা উল্লেখ করতে হয় সেটা শামশে সিরাজ আফিফ প্রসিত তারেকি শাহী আমি পূর্বেও তারেকি ফিরোজশাহী আরেকজন লেখক অর্থাৎ জিয়াউদ্দিন বারানী তারিখে ফিরোজ শাহীর কথা বলেছি এবার শামশে সিরাজ আফিফ প্রসিত এটাও ফিরোজ শাহী গ্রন্থ তো শাহ তুগলকের বাংলা আকলমের বিবরণতায় মূলত এই ফিরোজ শাহী গ্রন্থে পাওয়া যায় যেটা এই সময় বাংলা স্বাধীন ছিল না তো এই তারের রচনার তারিখ অর্থাৎ ফিরোজ শাহী যেটা শামশে সিরাজ আফিফ রচনা করছেন সেটার তারিখ পাওয়া যায়নি তো এরপর পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে শেরশাহ বাংলা জয় করেন তো এই বছর থেকে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ অন্ত পর্যন্ত এই আটত্রিশ বছর বাংলা আফগানদের অধীনে ছিল তো বেশ কয়েকজন আফগান ঐতিহাসিক বেশ কয়েকজন আফগান ঐতিহাসিক আফগান সুলতানদের ইতিহাস লিখেছেন এগুলোর মধ্যে উল্লেখ করা যায় এগুলোর মধ্যে যেটা উল্লেখ করা যাচ্ছে যে যেমন তারেকি শাহ যেটা আব্বাস খান শেরওয়ানে রচনায় তারিখ শের সাহেবন্ধে তো এই তারিখে শের সাহেবন্ধে শের সাহেব যে আটত্রিশ বছর বাংলা শাসন করছেন সেটার সব খুঁটিনাটি বিষয় তার বাংলা শাসন প্রশাসন ব্যবস্থা রাজস্ব ব্যবস্থা উন্নয়ন সহ শের সাহের ভূমি প্রশাসন ব্যবস্থার ইতিহাস বিস্তারিতভাবে তারিখে শের সাহেবন্ধে উল্লেখ করা হয়েছে তারপরে আমরা দেখি যে আকবর বাংলা বিজয় সহ আকবর বাংলা বিজয় করেন এবং আকবরের সময়ে বাংলায় অনেকগুলো গ্রন্থ রচনা করা হয় এগুলোর মধ্যে যেটা আবুল ফজলের আকবর নাম একটা আছে তারপর মিনহাজুদ্দিন বক্সির তবাকাতি আকবরই আবার আবদুল কাদের বদায়নের মন্ত কবুদ এগুলো তিনটি গ্রন্থে বাংলার কররানি সুলতান অর্থাৎ আফগান সুলতানদের পতন এবং মুঘল শাসনদের মুঘল শাসনের শুরু এবং বাংলায় মোগল জয় মুঘলদের জয়ের বিভিন্ন অংশ নিয়ে লেখা রয়েছে বিশেষ করে আবুল ফজলের আকবরনামা যেটা যেহেতু তিনি আকবরের একজন সভাসদ ছিলেন তাই আবুল ফজল মূলত সম্রাটের পৃষ্ঠপোষকতা পেয়েছেন ফলে আবুল ফজলের আকবরনামা এবং এই গ্রন্থগুলোতে আকবর সময়কার শাসন আমল বা মোগল আমলের বাংলায় বিভিন্ন ধরনের শাসনের বিভিন্ন অংশ উল্লেখ রয়েছে আকবরের রাজস্বিক বিন্যাস ব্যবস্থাপনা ধর্মীয় সাংস্কৃতিক জীবনধারার উৎস তারপরে তার ধর্মীয় বিভিন্ন ধরনের নীতিমালা সব কিছুই মূলত অর্থাৎ মোগল আমলের সবচেয়ে বিশ্বাসযোগ্য বা তথ্যবহুল একটি গ্রন্থ হল আকবর নামা এবং এই সময় আহ মোগল আমলের আবুল ফজল বা আরো কয়েকজন লেখক ছাড়াও কর্মচারীদের মধ্যেও যারা বাংলায় বসবাস করতেন মুঘলদের তারাও কিছু গ্রন্থ রচনা করছেন এর মধ্যে যেটা সর্বাধিক নাম করা সেটা হলো মির্জা নাথান তার বাহারিস্তানি গায়েবি বাহারিস্তানি গায়ে গ্রন্থ মির্জা নাথান ছিলেন আসলে মোগল আমলের একজন কর্মচারী যিনি মোগল শাসনের সময় বাংলা সুবাতে চাকরি করতেন তো তিনি যে গ্রন্থটা লেখান বাহারিস্তানি গায়েবি এই গ্রন্থে মূলত তিনি নিজেকে অদৃশ্য বা গায়েবি হিসাবে উল্লেখ করে গ্রন্থটি লিখেছেন এই বাহার গল্প বা গায়ে মূলত বারো ভূঁয়াদের সবচেয়ে বিশ্বাসযোগ্য ইতিহাস পাওয়া যায় বাহারস্থানে স্থানী গায়ে তো এইভাবেই বাংলার তো ইতিহাসগুলো সংকলিত হয়েছে এছাড়া আমরা যেটা দেখি যে পরবর্তীকালে ব্রিটিশ সরকার আসার পরে বা উপমহাদেশে যখন ইউরোপীয় আগমন করে তখনও কয়েকটি গ্রন্থ রচনা করা হয় এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ যেটা সেটা হলো গোলাম হোসেন সলিমের রিয়াজুল সালাতিন গ্রন্থ যদিও ব্রিটিশদের বিশ্বপুস্তকতা এবং তাদের নির্দেশে এই গ্রন্থগুলো রচনা করা হয়েছিল এর মধ্যে রিয়াজুদ্ সালাতিন সবচেয়ে বিশ্বের উল্লেখযোগ্য কারণ এই রিয়াজ সালাতিনে বারোশো থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই বাংলাদেশের বা বাংলার অঞ্চলের ধারাবাহিক ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে তাই ইতিহাসিকদের কাছে বা রাজ রাজনৈতিক মুসলিম আমলের ধারাবাহিক ইতিহাস রচনার জন্য এই গ্রন্থটি সবচেয়ে ঐতিহাসিকদের কাছে সবচেয়ে বেশি পরিচিত বলা যায় সালাতে এগুলোই ছিল সমসাময়িক ইতিহাস গ্রন্থর তারপরে আরেকটি মধ্যযুগের মুসলিম মধ্যযুগের ইতিহাসের উৎসব মধ্যে আরেকটি আছে সুফি সাহিত্য তো সুফি সাহিত্যকে আবার তিন ভাগে ভাগ করা যায় একটা হলো সুপিদের জীবনী নিয়ে একটা সুফিদের লিখিত সিটি আবার সুফিদের আলোচনা এই তিনটি ভাগ ভাগ করা যায় যেটা জীবনী নিয়ে যেটা বলা যায় যে সুপি শাহ সোয়েবের মনকিব আল উস বা আব্দুর রহমান সিস্তির মিরাতুল আফ আশ্রাক এরা বিভিন্ন ধরনের সুপিদের নিয়ে এই অঞ্চলে তাদের জীবনে নিয়ে গ্রন্থ লিখে গেছেন মূলত আমরা দেখি যে সুপিরা এই দেশে আগমন করে তারা বাংলা ভারতবর্ষে ইসলাম আগমনের আরও পূর্ব থেকে সুপিরা বিভিন্ন সময় বাংলা আগমন করে তো তারা তাদের জীবনে লিখে নিয়ে যান অনেকেই আবার সুপিরা একজন আরেকজনের সাথে সিটিও বিলিবন করেন যে সিটিগুলো থেকে সেই সময়কার বাংলার ইতিহাসের অনেক কিছু জানা যায় সুপিদের সিটিগুলোকে মুকসুবাদ বলা হয় তো এই সিটি সালে থেকে তাদের অনেক তথ্য বা বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য জানা যাচ্ছে আর জানা যায় এছাড়া সুপিদের আলোচনা বা তারা নিজেদের মধ্যে যে আলোচনা বসে আলোচনা করতেন সেটাকে বলে মলফুজ তো এই আলোচনা থেকেও সুপিদের আলোচনায় পরিবেষ্টিত হয়ে তারা যে আলোচনা করতেন তো সুপিদের আলোচনা থেকে সুপিগণ মাঝে মাঝে শিষ্যদের উপদেশ দিতেন আধ্যাত্মিক আলোচনা করতেন এখান থেকেও অনেক কিছু ইতিহাসের অনেক কিছু তথ্য জানা যায় বা এগুলো নির্ভরযোগ্য তথ্য হিসাবে পরিগণিত করা হয় মুদ্রা মুদ্রালিপি ও মুদ্রা শিলালিপি ও স্থাপত্য এটাই মূলত ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য বলা যায় কারণ মুদ্রা বা শিলালিপি স্থাপত্য এগুলোকে অস্বীকার করার বা মিথ্যা বলার বা এগুলোকে ইতিহাসের স্থান আদার করার কারণ নেই তো ইতিহাসে নির্ভরযোগ্য তথ্যগুলোর জন্য এই মুদ্রা শিলালিপি এবং স্থাপত্যের বিশেষ ভূমিকা রয়েছে যেমন বিশেষ করে বাংলা অঞ্চলে পাহাড়পুর এবং ময়নামতিতে যেসব স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা পাওয়া গেছে সেইখান থেকে আমরা ধারণা করতে পারি যে এখানে বাংলা বিজয়ের আনো অনেক পূর্বে থেকে বাংলায় মুসলমান মুসলমানদের আনাগোনা ছিল এবং এমনকি বাংলায় সুলতানিদের অর্থাৎ ওই তেরো দিন বক্তি এক পর্বতী থেকে সব সুলতানারা বাংলায় শাসন করছেন তাদের প্রায় প্রত্যেকেরাই মুদ্রা আবিষ্কৃত হয়েছে ফলে তাদের মুদ্রা থেকে মূলত এই অঞ্চলের তাদের সাম্রাজ্য পরিসীমা রাজ্যের পরিসীমা ইত্যাদি জানা যায় এবং মুদ্রার স্বর্ণরূপের মুদ্রা থেকে যে বাংলা যে তাদের শাসনমূলক অনেক সমৃদ্ধি ছিল সেটাও বোঝা যায় তো এইভাবে আবার শিলালিপি যেমন বিভিন্ন শাসক বা সুলতানগণ বিভিন্ন জায়গায় জয়ের পর সেখানে শিলালিপি উৎকীর্ণ করতেন তো শিলালিপি থেকে সে অঞ্চলের রাজ্য জয় এবং সেখানকার শাল উল্লেখ থাকে আবার স্থাপত্য বিভিন্ন ধরনের মসজিদ মাদ্রাসা বিদ্যালয় বা শিক্ষালয় ধর্মীয় উপাসনালয় এগুলো স্থাপন করেছিলেন বিভিন্ন ধরনের এইসব স্থাপত্য শিলালিপি এবং মুদ্রা থেকে ইতিহাসের উল্লেখযোগ্য এবং সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যগুলো সংগ্রহ করা হয় আরেকটি আছে বিদেশি পর্যটক ও বণিকদের বিবরণ আমরা জানি যে এই অঞ্চল বাংলার এই অঞ্চলটা প্রাচীনকালে অনেক সমৃদ্ধ ছিল এবং এখানে অনেক বিদেশি বণিকরা আসা যাওয়া করতেন তারা এসে এখানকার অনেক বছর থেকেছেন এবং বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করে বাংলার ভৌগোলিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং ধর্মীয় অবস্থার বিবরণ দিয়েছেন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বণিকদের কথা বলতে গেলে বলতে হয় যে ইক্তিয়ার সরি ইবনেবদার কথা মরক্কর বিখ্যাত পর্যটক ইবনেবতুতা যিনি বাংলায় আগমন করে বাংলায় তিনি বার তেরোশো পঁয়তাল্লিশ থেকে তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কয়েক মাস বাংলায় আসেন তো সোনারগাঁয়ের স্বাধীন শাসক ফখরুদ্দিন মোবারক শাহর সাথে তার সাক্ষাৎ হয় তিনি অনেক দিন বাংলায় থেকে বাংলার রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং বিভিন্ন ধরনের তথ্যাবলী তার জীবনী গ্রন্থে এবং ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ করে গেছেন এছাড়া আরও কয়েকজন চীনা পর্যটকও বাংলা এসেছেন তার মধ্যে মাহুয়ান তার নাম বিশেষ উল্লেখযোগ্য মাহুয়ান তার ভারতবর্ষ এবং বাংলায় আগমনের কাহিনী এবং এখানকার অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ভৌগোলিক পরিবেশ যা লিখেছেন পরবর্তীতে চীন থেকে বাংলাদেশের বিবরণ নিয়ে অনেক গ্রন্থগুলো প্রকাশিত হয় যেখানে বাংলার বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য সন্নিবেশিত ছিল এখানে বিদেশি পর্যটক বণিকদের এছাড়াও আরও বিদেশি পর্যটক এবং বণিকদের মধ্যে আরও উল্লেখযোগ্য পর্তুগিজ বণিক বারবোসা তিনি পনেরোশো আঠারো খ্রিস্টাব্দের কাছাকাছি সময় উপকূলব এই উড়িষ্যার দিক থেকে বাংলায় প্রবেশ করেন তারপরে আছে সিজার পেডারি পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বাংলা ভ্রমণ আসেন আবার ইংরেজ ব্যবসায়ী রাল ফিসের ব্যবসায়ের সম্ভাবনা অনুসন্ধানের জন্য দেশে ব্যাপক সফর করেন তো এইভাবে এছাড়া বাংলাদেশ সম্পর্কে সবচেয়ে জনপ্রিয় বর্ণনা রেখেছেন ফরাসি চিকিৎসক প্রাঙ্ক বার্নিয়ার বার্নিয়ার ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতে আগমন করেন এবং ভারতে তার দীর্ঘ বারো বছরের অবস্থান সময় তিনি কয়েকজন মোগল যুবরাজ ও আমির উমরাদের অধীনে চাকরি করেন তিনি চিকিৎসা সেবা উপলক্ষে সারা বাংলা ঘুরে ঘুরে দেখেন তো বাংলার ইতিহাসের মধ্যযুগের ইতিহাসের উৎসের আরও একটি উল্লেখযোগ্য হল রাজস্ব পরিসংখ্যান সংক্রান্ত দলিলপত্র কারণ আমরা জানি যে সেই সময় যে বিভিন্ন ধরনের পরিসংখ্যান বা বিভিন্ন ধরনের জরিপ হতো সেগুলোর বিভিন্ন দলিলপত্র রয়েছে যেখান থেকে কৃষিজাত দ্রব্য শিল্পীজাত পণ্য খনিজ পদার্থ অন্যান্য উৎপাদন সামগ্রী যা বাণিজ্য প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ছিল সে সম্পর্কে ধারণা করা বেশ কিছু সংখ্যক বিবরণী গ্রন্থ ইংরেজি ভাষা অনুযায়ী রয়েছে যেমন মোগল আমলের রাজস্ব সংক্রান্ত বিষয়ের উপাদান হিসেবে দ্য মিনিটস অফ দ্য গভর্নর জেনারেল অ্যান্ড কাউন্সিল অন দ্য সেটেলমেন্ট অ্যান্ড কালেকশন অফ রেভিনিউস অফ বেঙ্গল একটি মূল্যবান দলিল এছাড়া উইলসন কর্তৃক আর্লি অ্যানুয়াল অব দ্য ইংলিশ ইন বেঙ্গল হান্টার অন্যান্য লিখিত অনুরূপ বিবরণী থেকেও বাংলার সামাজিক অর্থনৈতিক উপন্যাস উপাদান বিভিন্ন ধরনের ইতিহাসের উপাদান সংগ্রহ করা হয় এবং এগুলো মূলত সরকারি দলের হয় যেখান থেকে নির্ভরযোগ্য ইতিহাস বা তথ্য সংগ্রহ করা যায় সর্বশেষ বাংলার মধ্যযুগের ইতিহাসের উৎসের যেটা উল্লেখ করবো যে বাংলার সাহিত্য সাহিত্য মূলত সাহিত্য হলো সেখানকার সাহিত্যের মধ্যে সেই সময়কার বাংলাদেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ধর্মীয় অবস্থা কবি সাহিত্যিকেরা লিপিবদ্ধ করে গেছেন তো এর মধ্যে উল্লেখযোগ্য বাংলা সাহিত্যিকদের মধ্যে যেমন বলা যায় চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন তারপরে কীর্তিবাসের রামায়ণ তারপরে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় বিজয়গুপ্তের শাসনা মনসামঙ্গল বৃন্দাবন দাসের চৈতন্য ভগবত আবার কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিত্রামৃত এই কৃষ্ণজাত কবিরাজের চৈতন্য চরিত্রামৃত গ্রন্থে আবার হুসেন শাহী আমলের বিভিন্ন উল্লেখযোগ্য দিক তুলে ধরা হয়েছে যেটা ঐতিহাসিক তথ্য হিসাবে সন্নিবেশ করা যায় আবার বাংলার মুসলমান লেখকদের মধ্যে শাহ মোহাম্মদ শগীরের ইসুফ জোলেখা তারপরে দৌলতির বাহারাম খানের এই ধরনের আরো কিছু গ্রন্থ সে সময় লিপিবদ্ধ পাওয়া যায় মধ্যযুগের বাংলার ইতিহাসের এইগুলো থেকে যেমন জৈন রসুল বিজয় তারপরে মোহাম্মদ কবিরের মধুমালতী এইসব কাব্যগ্রন্থ থেকে মুসলিম আমলে বাংলার সামাজিক অর্থনৈতিক জীবন সম্পর্কে ধারণা পাওয়া যায় তো এইসব মূলত এগুলো থেকেই মধ্যযুগের ইতিহাসের উপাদান সংগ্রহ করা হয় আমরা যে মধ্যযুগের ইতিহাসের বিভিন্ন অংশ আলোচনা করি তা মূলত এইসব উৎসগুলো থেকে সংগ্রহ করা তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি আরেকটা একটা নতুন টপিক নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ